নমস্কার সবাইকে। ছোট বাচ্চাদেরকে ওয়ার্ড বিল্ডিং শেখানোর সময়, মানে কিভাবে ওয়ার্ড গঠন করতে হয়, ওয়ার্ড কিভাবে বাচ্চারা রিডিং করবে বানান করে করে সেইটা শেখানোর সময় আর একটা ধাপ হলো জয়েনিং ওয়ার্ড পিসেস। কারণ প্রত্যেকটা ওয়ার্ডেরই দু টুকরো বা তিন টুকরো মানে ভাগ থাকে প্রত্যেকটা। এবার সেই ওয়ার্ডের ভাগগুলো বাচ্চাকে চিনতে হবে, ব্লেন্ডিংগুলোকে চিনতে হবে, এবং চিনে সঠিক অর্ডারে বাচ্চাকে কিভাবে বসাতে হবে সেটা কিভাবে শেখাবো, চলো শুরু করি। দেখো, জয়েন দ্য ওয়ার্ড পিসেস অ্যান্ড রাইট দেম ইন দেয়ার কারেক্ট অর্ডার টু মেক দ্য ওয়ার্ড দ্যাট ম্যাচেস দ্য পিকচার। এটা তো ওয়ার্কশিট, এখানে ছবিও পাওয়া যাচ্ছে এবং ওয়ার্ডটা কিভাবে বানাতে হবে। একটা এক্সাম্পল দেখো দেওয়া আছে, আইপি ইপ সিএইচ চ, তা ছবিটা কিসের? চিপ। তাহলে ছবিটা হবে সিএইচ ফার্স্টে বসাবো, তারপরে আইপি ইপ চিপ। এইভাবে মানে বাচ্চাকে ইপ চ, তাহলে আগে পরে কিভাবে করে নতুন ওয়ার্ডটা তৈরি হচ্ছে সেটা শেখানোর দায়িত্ব জন্যই দায়িত্বটা তো আমাদের, তো চলো শেখাই। চ ইপ, ইপ চ কোনো কথা হয় না, কিন্তু চ যদি আগে বসে ইপ যদি পরে বসে তাহলে কি ওয়ার্ড তৈরি হচ্ছে? হ্যাঁ, তাহলে চিপ হয়ে গেল। নেক্সট, এটা দেখে কী হচ্ছে? ফ্ল্যাগ। তাহলে ফ্ল্যাগে কটা শব্দ পাচ্ছি? দুটো অংশ পাচ্ছি, ফ্ল অ্যাগ ফ্ল্যাগ। তাহলে ফ্ল আগে লিখে ফেলি, ফ ল ফ্ল অ্যাগ 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 ফ্ল্যাগ। নেক্সট রিং, তাহলে র ইং রিং, রি অঙ্গ রিং রি অঙ্গ। যদি লেটার প্যাটার্ন শিখে থাকে তাহলে র আইএনজি ইং, লেটার প্যাটার্ন থাকলে বাচ্চা র ইং রিং করবে, কিন্তু যখন শেখেন তাহলে রি আর আই ই র ই রি অঙ্গ সাউন্ড হলো, এনজি একসাথে থাকলে হলো অঙ্গ রিং। নেক্সট, এটা কিসের ছবি? ড্রাম। তাহলে ড্র ড র ড্র আ, ইউএর শর্ট সাউন্ড আ ম আম আ ম আম। ফ্লোতে একদম এমের দু চারটে লাইন ড্রাম। সো নেক্সট, এটা একটা টেন্ট, টেন্ট ট এ আগে এলো, তারপর ট এন টি টেন্ট। দিস ইজ আ ক্র্যাব, তাহলে ক্র অ্যাব ক্র ক্র অ্যাব অ্যাব ক্র্যাব। দিস ইজ আ ডাক, ড অ্যান্ড হু মেক সাউন্ড আ ইউ আ ড আ ড সি কে ক ডাক ড আক ডাক ক্র অ্যাব ক্র্যাব। ভাগটা বাচ্চাকে বোঝাতে হবে যে দুটো একটা ওয়ার্ডে এইখানে অন্তত ক্র্যাবে দুটো টুকরো পাচ্ছে, টু পিসেস আর ইন দিস ওয়ার্ড ক্র্যাব। তো সো নেক্সট, দিস ইজ আ শেপ, শ, তাহলে হু মেক্স দ্য সাউন্ড শ? এস এইচ, এস এইচ মেক সাউন্ড শ, ইপ 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 শেপ। তাহলে এস এইচ এর সাউন্ড শ, তাই ও ফার্স্টে এলো, ইপ আই পি ইপ আই এর শর্ট সাউন্ড ইপ ব ইপ শেপ মানে জাহাজ। নেক্সট হলো পাখি দেখা যাচ্ছে কিন্তু এখানে বার্ড বলে কোনো নেই, আছে অঙ্গ আর ডাব্লিউ আই উই, তাহলে কিন্তু পাখির ডানা দেখা যায়, তাহলে এটা হবে ওয়ার্ডটা হবে উইং। এটা একটা মগজেরও খেলা, তাই তো? ওয়ার্কশিট প্র্যাকটিস করানো মানেই বাচ্চার বুদ্ধির বিকাশ হওয়া। উই ডাব্লিউ ও আই এর সাউন্ড উই ইং, আই হয়ে গেছে, এনজি হলো অঙ্গর সাউন্ড উইং। আর প্যাটার্ন শিখলে বলতো ব ইং উইং, স ইং সিং। এটা কি? নাম্বার নাইনের ছবি, তো নাইনের স্পেলিং ন আই এন ই ন আই নাই এন ই ন নাইন। নাইনে কটা ভাগ? দুটো ভাগ। আর প্যাটার্ন জানলে জাস্ট ন আইন নাইন, ফ আইন ফাইন, শ আইন শাইন, ল আইন লাইন। তো নেক্সট হলো মিল্ক, দুধের ইংরাজি মিল্ক, তো ম ই ক মিল্ক।
এটা হলো প্রথমে দুটো ওয়ার্ড, ওয়ার্ডটাকে দুটো টুকরো ভাঙলাম। আর যদি বাচ্চা প্যাটার্ন শেখানো হয়, যেহেতু আমি এর আগের ভিডিওতে আমি প্যাটার্ন শিখিয়েছি, এর আগের ধাপে আমি অবশ্যই বলেছি প্যাটার্ন শেখানোর কথা, সেই জন্যই আমি আজকে যেমন মা এলক মিল্ক, মা এলক মিল্ক, এস আই এল কে সিল্ক, স এলক সিল্ক। তো আজ আমরা শিখলাম যে ওয়ার্ডের যে টুকরোগুলো, সেই টুকরোগুলোকে জোড়া লাগিয়ে কীভাবে ওয়ার্ড বানাতে হয়। তো একদম বাচ্চাকে যখনই বাচ্চা উচ্চারণটা তা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, এবার ভেঙে ভেঙেছে ওয়ার্ডের বিভিন্ন অংশগুলো কী কী এবং সেগুলোকে কীভাবে এলোমেলো করে দেয়। দেখবে স্কুলে প্রচণ্ড পরিমাণে জাম্বল ওয়ার্ড শেখায়, রিঅ্যারেঞ্জ ওয়ার্ড শেখায়, তার মানে হলো বাচ্চার বুদ্ধির বিকাশ কতটা হয়েছে, সে ওয়ার্ডটা সম্বন্ধে ক্লিয়ার কি না, যে কীভাবে স্পেলিংটা হবে। তো আশা করি আজ এই পর্যন্ত, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, ধন্যবাদ।